نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد. نبي كي نبي إني كي কি পরিচয়? কি পরিচয় বলবো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমি আড়াই বছরের ছোট আর আপনি আমার আড়াই বছরের বড়, আপনার সঙ্গে চলতে চলতে এই পর্যন্ত সারা জীবন শেষ করলাম, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না, বুঝতে পারলাম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আবু বকর, আমাকে চিনা কারো পক্ষে ক্ষমতা নাই, কারো শক্তি নাই, আমাকে চিনে একমাত্র আমার আল্লাহ। তাহলে নবীকে চিনার মতো ক্ষমতা কারো যখন নাকি নাই, তাহলে তার মতো কি আরেকজন আছে? হ্যাঁ, নবীর মধ্যে, ওলির মধ্যে, আম্বিয়াদের মধ্যে, রসুলদের মধ্যে, ফেরেশতাদের মধ্যে কোথাও আছে? হ্যাঁ, তার মতো নাই। তবে তার মতো যদি একেবারেই না থাকে, তাহলে তার সঙ্গে সম্পর্কের কার্যকারিতা কতদূর? আমাদের সুসম্পর্ক যদি তার সঙ্গে রাখি, তাহলে আমাদের কি লাভ হবে? আমরা পরিচিত হয়ে যাব, বড় বিষয়ে পরিচিত হয়েছেন, আবু বকর সিদ্দিক পরিচিত হয়েছেন, ওমর বারুক পরিচিত হয়েছেন, হযরত আলী কারাম পরিচিত হয়েছেন, সমস্ত সাহাবাই কেরাম পরিচিত, আল্লাহর বলিরা সবাই পরিচিত হয়েছে। কার মাধ্যমে? কার মাধ্যমে? তাহলে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আমরা একটা ওজিফা পড়ি, ফরজ নামাজের পরে, সুন্নতের পরে আমরা তসবিহ পড়ি, তসবিহ ফাতিমী কই থাকে। কি তসবিহ এটা? কি কি বলেন তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তত্রিবান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তত্রিবান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তত্রিবান। আচ্ছা, এখানে সুবহানাল্লাহ তারপরে আল্লাহু আকবার মাঝখান দিয়ে আলহামদুলিল্লাহ তা? হ্যাঁ, মাঝখানে কোনটা থাকে? মাঝখানে কোনটা থাকে? কিন্তু আল্লাহ রসুলের নামটা মাঝখানে আছে। কেন আল্লাহ রাখছে? যে তোমরা চিনো, এটাকে যদি পরিচয় নিতে না পারো, এটাকে যদি মহাব্বত করতে না পারো, এটাকে যদি অনুসরণ করতে না পারো, তাহলে আমি আল্লাহর সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক হবে না। কোরআনে পাকের সুরায় ফাতে 114টা সুরার মধ্যে একটা সুরার নাম কও না, তোমরা কও না? হ্যাঁ, সাইবেনিয়া মানুষ কত বড় আগে, তুমি বড় আলেম, আগের বাইরের আলেম করার চেয়ে তুমি বহুত বড় বড় আলেম, আর সাইবেনিয়া মানুষ ঠিক না বেটি?
কি বলতে আসিলাম? সূরা ফাতিহা। 114 সূরার মধ্যে প্রথম সূরা হল ফাতিহা, উদ্বোধনী সূরা। তাহলে কোরআনের এই উদ্বোধনী সূরা, এটার নাম হলো আল ফাতিহা। এটার নাম হলো উদ্বোধন করা। এটার প্রথম আয়াতের মধ্যে আছে কি বলেন? আলহামদুলিল্লাহ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, শান্তির পরে আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? প্রত্যেকের আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? এই আলহামদুলিল্লাহ কইলে আসমান জমিন ভর্তি আবাদত হয়ে যায়, সওয়াব হয়ে যায়। এই আলহামদুটা কে বলছে সর্বপ্রথম? কোরআনটা কার? কোরআন পরিবর্তনশীল না, যত জন যত বই কিতাব লেখুক কিছু না কিছু পরিবর্তন, আল্লাহ আল্লাহ রসুলের গুলো এগুলো পরিবর্তন হয় না। কোরআনের মধ্যে কোন পরিবর্তন নাই আছে? বড় বড় দার্শনিকেরা বড় বড় প্রশ্ন করেছে, বৈজ্ঞানিকেরা ক্লিয়ার করেছে, কোরআনের মধ্যে কোন ভুল আর ত্রুটি নাই, বিশুদ্ধ আল্লাহর বনে। তো শায়ের কয় জমি বদলি জমা বদলা না বদলা মুজিজা উনকা, কে জিসকো লোগ দুনিয়া মে কলামুল্লাহ কহতে হল্লাহুম্মা সৈয়দিনা মৌলানা মুহাম্মদ। যদি কারো ডিস্টার্ব না হয়, দুরূদ শরীফ বড় করে পড়াটা মুস্তাহাব, খুব ভালো আল্লাহ পছন্দ করে। এই দুরূদ শরীফ বড় করে পড়লে অনেক লাভ আছে, দু একটি লাভ আমি বলবো। দুরূদ শরীফ মনে মনে পড়লে অত বেশি মজা, বড় করে পড়লে এক নম্বর, দুরূদ শরীফ বড় করে পড়লে আপনার আওয়াজটা দূর দূর পর্যন্ত যাবে, এই আওয়াজগুলোকে যারা শুনবে তারা কি আপনাদের পক্ষে সাক্ষী হবে কি হবে না? খারাপ বালা যে কথা আপনি বলছেন যারা শুনতেছে সব সাক্ষী হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? আর আল্লাহর আবার ওই মানুষের সব কিছু দেখা যায় যে ছোট ছোট কতগুলো মেশিন বকে রাখে, কি মেশিন মিয়া? হ্যাঁ, সিসিটিভি নেই। আল্লাহ এমন পিসিটিভি বয়সে এতর লতা ঘাস যা আছে সবটাই সাক্ষী হয়েছি। আপনারা আমরা কি করতেছি দেখতেছে? আপনি দুরুসই পড়বেন, হাসর ময়দানে আটকে গেলে এই তরুলতা ঘাস যারা আছে এরা সবাই বলবে আল্লাহ তোমার বন্ধুর উপরে তোমার বন্দা, যে দরসি পড়ছে মনের খুশিতে বড় করে চিৎকার করি আমরা সাক্ষী আছি আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দে, আমরা সাহায্য চাই, চান না? হ্যাঁ, তরুলতা কাছে দোয়া চান না? তো তাহলে আসতে পড়বেন কেন? দরসি মুস্তাহাব, বিশ্বের বুকে কোনো মুরব্বী আমার এই ফতোয়ার উল্টাতে পারবে না, সবাই একমত হবেন। এক নম্বর, এক নম্বর, একবার দুরূদ শরীফ পড়লে কয়টা সওয়াব লেখা হবে আপনার আমলের মধ্যে?
কমপক্ষে কয়টা? দশটা। তো দশটা সওয়াবও পাবেন, ঠিক না বেজি? আরেকটা জিনিস আছে, আপনার ছোট ছোট বাচ্চারা আছে, এরা দরসই পড়তে জানে না, ঠিক না বেজি? আপনারা বড় করে পড়লে আপনাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে এরা শিখবে, এটা লাভ না ক্ষতি? আপনার ছেলের দরসই পড়া জানার দরকার আছে কিনা? বিশুদ্ধ ভাবে হাজরাত ওলামায়ে কেরাম দরসই পড়া করে পড়বে, আপনার ছেলেরা বিশুদ্ধ ভাবে শিখবে এবং এরা পড়বে, এসো আপনারাও পাবে, আপনাদের কবর হাসর নাসর সবটা রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, দুরুদ শরীফ ছাড়া কোন ইবাদত কবুল হবে না, নামাজও না, কোনো কিছু না। আল্লাহর ইবাদত করা, আল্লাহকে মানার নাম হলো তাওহীদ, রসুলকে মানার নাম হলো, রসুলকে মানার নাম হলো, হ্যাঁ, তৌহিদ আর রিসালাত দুটোটা মিলি হয় ঈমান, দুটোটা মিলি হয় কি? একটাই নয়, একটাই নয়, দুটোটা মিলি হয়, কারণ যেখানে তৌহিদ থাকবে রিসালাতও থাকতে হবে, ঠিক না বিজি? তো কাজেই আপনারা যেমন আল্লাহকে খুশি করতে চান, রাজি করতে চান, আল্লাহকে খুশি কিভাবে করবেন? আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, সবাই বুঝতেছেন আল্লাহকে কিভাবে খুশি করছেন? এখানে এটা একটা অফিসার, কোথায় কর চাষ করো মিয়া? বিপিসি বাবা, বিপিসিতে। তুমি তো বড় অফিসার এখন মিয়া, ডিজিএম বাবা, ডিজিএম। এরা যদি খুশি করতে হয় কিছু টাকা দিলে বা কিছু হাদিয়ে দিলে মুখের মধ্যে হাসি ফুটবো, না খুশিলে মুখ লাল হয়ে যাব, ঠিক না বেটি? আল্লাহর মুখ কি তোমরা কেউ দেখছো না? কেউ দেখছে? হ্যাঁ, তাহলে আল্লাহ খুশি না বেজার কেমনে বুঝবা? মুখ দেখি বোঝা যায় এটা বেজার, কালো হয়ে গেলে বলে না এটা না খুশ হয়ে গেছে, আর যদি পরিষ্কার হয়ে যায় তো বললো খুশি হয়ে গেছে। আচ্ছা আল্লাহর চেহারা কেউ দেখছ? আল্লাহর দেখা দুনিয়ার মধ্যে অন্য কেউ সম্ভবপর না, সেটা ক্ষমতা ক্যাপাসিটি তো আমার নবীর পয়েন্ট সুবহানাল্লাহ। এটা কোন নবী জানো? উদার আল্লাহ হুসেবাসাল ইদার মখলুক মে শামিল খাওয়াসিস বারজখে কুবরা কাহে হরফে মুশাদ্দাদ মে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি তার এই লাইট আসছে, এটা একটা তারের মাধ্যমে, তারের মধ্যে কানেকশন আসেনি, কিসের কানেকশন? ইলেকট্রিকের। আপনি দেখেন নাকি ইলেকট্রিকটা? ইলেকট্রিক দেখা যায় না, একটা তার এটার সঙ্গে লাগছে আর একটা ওখানে মেন পাওয়ারের সঙ্গে লাগছে, দুই দিয়ে লাগছে, ওখান থেকে পাওয়ার নিয়ে এখানে আলো সাপ্লাই করতেছে, ঠিক না বেজি? হ্যাঁ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিকে আল্লাহর থেকে কানেকশন লাগায় রাখছে এক হাত, আর এদিকে বান্দাদের দিকে উম্মতের দিকে লাগাচ্ছে দ্বিতীয় হাত, আল্লাহ থেকে নে আর বান্দা থেকে দে। উদের আল্লাহ হুসেবাসাল ইদার মখলুক মে শামিল খাওয়াসিস বারজখে কুবরা কাহে হরফে মুশাদ্দাদ মে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলী
তফসির আছে, 30 পারা কোরআনের তফসির, কেউ লিখতে সুযোগ পায় নাই, সময় পায় নাই, আমাকে আল্লাহ সুযোগ দিয়েছে 30 পারা কোরআনের পরিপূর্ণ ব্যাখ্যা লিখে আপনার নেন পড়েন, তাহলে আপনার সমস্যায় পড়বেন না। তার থেকে যদি বেশি করতে পারেন তো 5000 পৃষ্ঠার মতো বুখারী শরীফের ব্যাখ্যা বাংলাতে হাদিসের উচ্চারণ করা হয়েছে আরবিতে বাংলাতে, তারপরে তার অর্থ লেখা হয়েছে সাধারণ অর্থ, তারপরে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে যেখানে যেখানে প্রয়োজন যুগের টানে। কাজ আপনার নিলে আপনারা পড়বেন, বুঝতে পারবেন, ক্লাস 5-এর ছেলে মেয়েরাও বুঝতে পারবে। এখন তিরমিজি শরীফ চলছে, এটাও ইনশাল্লাহ দোয়া করেন যেন পরিপূর্ণ করতে পারে। কতগুলো আছে সব তো থাকবে, নবীরও সব পক্ষে ছিল না, কয় যে এই বুড়া মানুষ এগুলো করে শেষ করতে পারত না, আমি বলছি আমার সবটাই শেষ হইব। মিয়া কারণ আমি নবীর কাজ করতেছি, আল্লাহ আমাকে সাহায্য করব, ঠিক না বেটি? হ্যাঁ, বন্দার কোন খেদমত করলে আল্লাহ তার সাহায্য করে। মা কানাল আব্দু ফি আউনে আখিহি, তার কোন ভাইয়ের যদি সাহায্যে কোন মানুষ থাকে, কানাল্লাহু ফি আউনে, আল্লাহ তার সাহায্য করতে থাকবে। আমি নবীর দ্বীনে খেদমত করে কি আল্লাহকে আমার সাহায্য করবে না? হ্যাঁ, কি কোন কেউ কিছু বললে কিছু আসে যায় না, কিন্তু আল্লাহ নবীর পক্ষে যদি থাকেন আল্লাহ আপনার পক্ষে থাকবে, ঠিক না বেটি?